একসময় বাংলাদেশের প্রায় সর্বত্র দেখা গেলেও বর্তমানে দেশের দুর্লভ পাখির তালিকায় স্থান পেয়েছে শকুন। বাংলাদেশের কিছু স্থানে এদের খুব সীমিত সংখ্যায় দেখা যায়। আমাদের দেশে দুই প্রজাতির শকুন বাস করে, এর একটি বাংলা শকুন, অপরটি সরু ঠুটি শকুন। আর কিছু প্রজাতি পরিযায়ন করে বাংলাদেশে আসে। শকুন বেশ বড় আকারের বর্জ্যভোগ পাখি। এরা সাধারণত মৃত প্রাণী খেয়ে বেঁচে থাকে। রোগাক্রান্ত মৃত গবাদি পশু খাওয়ার মাধ্যমে শকুন এসব রোগের জীবাণু ছড়িয়ে যাবার হাত থেকে রক্ষা করে। তাই শকুনকে বলা হয় প্রকৃতির ছাড়ুদার। বর্তমানে বিভিন্ন কারণে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে শকুন বিপন্ন। গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক, কিটোপ্রোফেন পশুর দেহে দীর্ঘদিন সঞ্চিত থাকে। এসব প্রাণীর মৃতদেহ খেলে শকুনের শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে এবং দ্রুত অসুস্থ হয়ে মারা যায়। এভাবে চলতে থাকলে অচিরেই বাংলাদেশ থেকে শকুন বিলুপ্ত হয়ে যাবে। তাই পৃথিবীব্যাপী মহাবিপন্ন শকুন সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃতির ঝাড়ুদার এই শকুন, যে শকুন আসলে আমরা সবসময় বলেছি শকুনের মতন চোখ, শকুনের মতন দেখতে, আসলে শকুন যে কত উপকারী প্রাণী সেটা কিন্তু আজ আমরা বুঝতে পারছি, যখন শকুন আমাদের এখান থেকে হারিয়ে যাচ্ছে। এবং যেই কারণে আজকে শকুনের এই পরিণতি, সেটা হলো একটি ইঞ্জেকশন ডাইক্লোফেনাক, যেটা গবাদি পশুকে দেওয়া হয়, সেই মাংস খেয়েই কিন্তু শকুন কিন্তু নির্বংশ হয়ে গেছে বাংলাদেশ থেকে। এবং এখন সর্বসাকল্যে হয়তো আমাদের বাংলাদেশে 200 মতো শকুন আছে। আইসিএন এবং প্রকৃতিজন ফাউন্ডেশন, বার্ড ক্লাব এবং অন্যরা মিলে আমরা এখানে একটি যে কাজটি করছি সেটা হলো শকুন সংরক্ষণের ব্যাপারটি। তো এই শকুনগুলো আহত হয়ে এখানে এসেছিলো এবং সেগুলোকে সেবা শুশ্রূষা করে এই দিনাজপুরে এই জায়গাটিতে রাখা হয়েছে, এবং এই শকুনগুলো যাতে আবার প্রকৃতিতে তাদের মতন বিচরণ করতে পারে এবং শকুনের বংশ বৃদ্ধি করার ব্যাপারে যেন আমরা সবসময় যেন সজাগ থাকি। বাংলাদেশেও শকুন সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এদেশে গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ঔষধের উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শকুন সংরক্ষণে 2013 সালে বাংলাদেশ শকুন সংরক্ষণ কমিটি গঠন করা হয়। এই কমিটি শকুন সংরক্ষণে বিভিন্ন প্রকল্প গ্রহণ, শকুন শুমারি পরিচালনা এবং শকুন সংরক্ষণে জাতীয় কর্ম পরিকল্পনা তৈরিতে পরামর্শ ও সহায়তা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে শকুন সংরক্ষণ কর্ম পরিকল্পনা 2016-2025 প্রণয়ন করা হয়েছে। এছাড়া 2014 সালে বাংলাদেশ সরকার শকুন সংরক্ষণে সিলেট ও খুলনায় দুটি নিরাপদ অঞ্চল ঘোষণা করে।
শকুনের জন্য ক্ষতিকর ওষুধমুক্ত নিরাপদ আবাসস্থলের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে শকুনকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করাই শকুনের নিরাপদ এলাকা ঘোষণা করার মূল উদ্দেশ্য। এছাড়াও স্থানীয় পর্যায়ে শকুন সংরক্ষণের উদ্দেশ্যে গঠন করা হয়েছে শকুন সংরক্ষণ দল। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি ও জীবনের সাথেই থাকুন।